কালিও লক্ষ্মী পূজা। অসূর্যর দেবী আরাধনার প্রস্তুতি। রাজ্যর প্রান্তে প্রান্তে চলিছে লক্ষ্মী পূজার প্রস্তুতি। বরপেটার কেউটকুচিত সাতাশী সংখ্যক শ্রী শ্রী মহালক্ষ্মী পূজা মহোৎসব সাতদিনীয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হব অসূর্যর অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। বাক্সা জেলার আনন্দপুর সি ব্লকতো শ্রী শ্রী লক্ষ্মী পূজা মহোৎসবর আয়োজন। সাতদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আয়োজন করা হয়েছে লক্ষ্মী পূজা। কলিয়াবর শাহ বাগিচা সোনারীহা ঘাট শনিবারের চারিদিনিয়াক উদযাপন করা হব শ্রী শ্রী লক্ষ্মী পূজা। কামরূপর সংসারীস্থিত লক্ষ্মী হিলতো চলিছে ধনর অধিষ্ঠাত্রী দেবীক আদরার প্রস্তুতি। দেবীর প্রাণ প্রতিষ্ঠার চারিদিনিয়া কার্যসূচীরে রঙিয়া পশ্চিম পার বাগপরি বালিকুচিত আয়োজন করেছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা মহাযজ্ঞ আর দেবীর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। লক্ষ্মী পূজার সামগ্রী উভয়নদী হয়ে পড়েছে বাজার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। কাইলৈ লক্ষ্মী পূজা। অসূর্যর দেবীক আরাধনার প্রস্তুতি। রাজ্যর প্রান্তে প্রান্তে চলিছে লক্ষ্মী পূজার প্রস্তুতি। বরপেটার কেউটকুচিত সাতাশী সংখ্যক শ্রী শ্রী মহালক্ষ্মী পূজা মহোৎসব সাতদিনীয়া কার্যসূচীরে অনুষ্ঠিত হব অসূর্যর অধিষ্ঠাত্রী দেবীর আরাধনা। বাক্সা জেলার আনন্দপুর সি ব্লকতো শ্রী শ্রী লক্ষ্মী পূজা মহোৎসবর আয়োজন। সাতদিনীয়া বর্ণাঢ্য কার্যসূচীরে আয়োজন করা হয়েছে লক্ষ্মী পূজা। কলিয়াবর শাহ বাগিচা সোনারীহা ঘাট শনিবারের চারিদিনিয়াক উদযাপন করা হব শ্রী শ্রী লক্ষ্মী পূজা। কামরূপর সংসারীস্থিত লক্ষ্মী হিলতো চলিছে ধনর অধিষ্ঠাত্রী দেবীক আদরার প্রস্তুতি। দেবীর প্রাণ প্রতিষ্ঠার চারিদিনিয়া কার্যসূচীরে রঙিয়া পশ্চিম পার বাগপরি বালিকুচিত আয়োজন করেছে শ্রী শ্রী লক্ষ্মী পূজা মহাযজ্ঞ আর দেবীর প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠান। লক্ষ্মী পূজার সামগ্রী উভয়নদী হয়ে পড়েছে বাজার। ব্যুরো রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট।